মূলত এখন দেখছি হচ্ছে ফেরি কুইনের ব্রিফ কোশ্চেন বা শর্টেস্ট কোশ্চেন, যাই তোকে বলো না কেন, এডভান্ড স্পেন্সারের লেখা ফেরি কুইন। তো হু ওয়াজ কল দ্য পোয়েটস পোয়েট, কবিদের কবি কাকে বলা হয়? এডমন্ড স্পেন্সার ওয়াজ কল দ্য পোয়েটস পোয়েট, এডমন্ড স্পেন্সারকে বলা হয়। হুইচ এজ ডিড স্পেন্সার বিলং টু, কোন যুগের কবি ছিলেন? উনি আসলে এলিজাবেথান যুগের কবি ছিলেন। তারপরে এখানে আমরা দেখছি যে স্পেন্সার, হাউ ওয়াজ স্পেন্সার, এখানে বলা হচ্ছে প্রশ্নটা কিভাবে স্পেন্সার প্রোটেস্ট্যান্ট ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল। আমরা যেমন আমাদের মুসলমানদের মধ্যে যেমন ভাগ আছে, শিয়া সুন্নি, শিয়া আছে আর আছে সুন্নি আছে, যেমন আমরা সুন্নি, আমরা বললাম সুন্নি, আর একটা ধর্ম আছে আরেকটাই আছে শিয়া, এরকমই খ্রিস্টানদের মধ্যে দুটো ভাগ আছে, সেটা হচ্ছে তোমার প্রোটেস্ট্যান্ট আর হচ্ছে ক্যাথলিক। তো স্যার প্রোটেস্ট্যান্টটা হলো স্যার পুরোহিতদের মতো মন্দির মন্দির ভক্ত, আর স্যার আর একটা যেটা আছে স্যার ক্যাথলিক, করা হলো স্যার মন্দির বা ওই যে পোপ এদের কিছুটা বিরোধী বা ওইগুলো সাপোর্ট করে না এরকম। হ্যাঁ হ্যাঁ, তো খেয়াল করো তাহলে প্রোটেস্ট্যান্ট ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল কিভাবে। ক্যামব্রিজে যখন উনি পড়াশোনা করতেন স্পেন্সার, তখন ওই সময় মানে ক্যামব্রিজে খুব বেশি প্রোটেস্ট্যান্ট প্রভাব ছিল, ওই প্রভাবের কারণে সে প্রভাবিত হয়েছিল এবং সেই ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল। যেমন আমাদের বাংলাদেশে এক সময় বাংলা ভাইয়ের নাম শুনছো? জি স্যার, বাংলা ভাই কে ছিল? স্যার কুখ্যাত একজন লোক ছিল আর কি, কি লোক? কুখ্যাত। কুখ্যাত, যাই হোক, আমাদের দেশের কুখ্যাত তো মানে সে তো কুখ্যাত পরে হয়েছে, তার আগে যে সে ধার্মিক লোক, বুঝো নাই? জি স্যার, আমাদের আমরা তো ওরকমই, আমরা এমন সমস্ত মানুষগুলোকে মানে ধার্মিক হিসাবে তাদেরকে এত বেশি সম্মান করি, পরে দেখা যায় সে হচ্ছে এরকম বাটপার। ঠিক আছে, হাউ ওয়াজ স্পেন্সার ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন, সে কিভাবে এই প্রোটেস্ট্যান্ট রিলিজিয়ন দ্বারা প্রভাবিত হয়েছিল। হোয়াইল স্টাডিং এট কম ক্যামব্রিজ, স্পেন্সার কেম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য স্ট্রং প্রোটেস্ট্যান্ট স্পিরিট, মানে ক্যামব্রিজে খুব বেশি প্রোটেস্ট্যান্ট স্পিরিট ছিল, হুইচ দেন পারভেডেড দ্য ইউনিভার্সিটি, পুরো ইউনিভার্সিটিতে ওই প্রোটেস্ট্যান্টরা রাজত্ব করত। যেমন এখন পুরো বিশ্ববিদ্যালয় কেন রাজত্ব করে? ছাত্রলীগ নাকি? হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য ফেরি কুইন, ফেরি কুইন কোন ধরনের কবিতা? ফেরি কুইন হচ্ছে একটা অ্যালিগোরিক্যাল পোয়েম, অ্যালিগোরিক্যাল মানে রূপক কবিতা। এখানকার যে রেড ক্রস নাইট দেখতেছো, রেড ক্রস নাইট বলতে আসলে রেড ক্রস নাইট একজন ভালো মূল্যায়ন করছে বা রূপক রূপক করছে, এরকম রূপায়। হোয়াট স্ট্যানজা ফ্রম দ্য রাইম স্কিম ডিড স্পেন্সার ইনভেন্ট দ্য কম্পোজিশন অফ দ্য ফেরি কুইন, ফেরি কুইন লেখার সময় উনি কোন ধরনের স্ট্যানজা ফর্ম আবিষ্কার করেছেন, উনি কোন ধরনের রাইম স্কিম ব্যবহার করেছেন, স্ট্যানজা ফর্ম কেমন এবং রাইম স্কিম কেমন উনি ব্যবহার করেছেন। দ্য স্ট্যানজা ফর্ম ইনভেন্ট বাই স্পেন্সার ফর দ্য কম্পোজিশন অফ দ্য ফেরি কুইন ইজ নোন অ্যাজ স্পেন্সারিয়ান স্ট্যানজা, উনি যে স্ট্যানজাটা তৈরি করে সেই স্ট্যানজাটার নাম হচ্ছে স্পেন্সারিয়ান স্ট্যানজা। এই স্পেন্সারিয়ান স্ট্যানজাতে প্রত্যেকটা স্ট্যানজায় 9টা করে লাইন থাকে, 9 lines, এবং এগুলো আয়াম্বিক মিটারে লেখা থাকে এবং রাইম করা থাকে, যেমন ছন্দ থাকে এরকম 9টা, দেখো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এ বি এ বি, বি সি বি সি সি। দ্য ফার্স্ট 8 lines আর ইন পেন্টামিটার, প্রথম 8 লাইনটা যে পেন্টামিটার থাকে, কিন্তু দ্য ফাইনাল লাইন ইজ হেক্সামিটার, কিন্তু শেষটাতে থাকে বলা হচ্ছে হেক্সামিটার। হেক্সামিটারের আরেকটা নাম হচ্ছে আলেকজান্দ্রায়, এভাবে তোমার স্ট্যানজা ফর্মটা। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? এক্সামিনেটরটা একটু স্যার মানে এটা কেমন ওইটা বললে একটু ভালো হতো স্যার। আমরা দেখছি হলো 6 নম্বর, হোয়াই ইজ দ্য ফেরি কুইন কল্ড এ রোমান্টিক এপিক, ফেরি কুইন কে রোমান্টিক কবি কেন বলা হয়, রোমান্টিক বলা হয় এবং এপিক বলা হয়। এখানে একটা বিষয় হচ্ছে রোমান্টিক মানে হচ্ছে রোমান্টিক আর এপিক মানে মহাকাব্য, রোমান্টিক মহাকাব্য কেমন কেন বলা হয়। এই এতে ইংরেজি সাহিত্যে দুইটা সাহিত্য ধরন আছে, একটাকে বলা হয় হচ্ছে রোমান্স আর এটাকে বলা হয় মহাকাব্য, আর এটাকে বলা হচ্ছে
রোমান্টিক কবিতা। তার মানে এই রোমান্স এবং মহাকাব্য এই দুটার মিলন হয়েছে এখানে, এখানে রোমান্সও আছে আবার মহাকাব্য আছে, এই জন্য এটার নাম হয়ে গেছে কি রোমান্টিক মহাকাব্য। কি কথা কি বুঝতে পারলা? জি স্যার। আচ্ছা, এখন রোমান্স বুঝলে, রোমান্স কি জিনিস? রোমান্স হচ্ছে, রোমান্স একজন বি থাকবে, একজন বি একজন নারীর জন্য যুদ্ধ করবে, এটা হচ্ছে তোমার রোমান্স। আর মহাকাব্য কি হবে? ব্যাপক পরিসরে ব্যাপক আয়োজন, অলৌকিক এই সমস্ত বিষয় যখন থাকবে তখন তুমি এগুলোকে বলা হয় মহাকাব্য। আর এই কবিতাটা যেটা আমরা পড়ছি, এই কবিতাতে তোমার এই দুটো জিনিসই আছে, এইগুলোও যেমন আছে আবার এইগুলোও আছে, এই দুটো মিক্সার হওয়ার কারণে নাম হয়েছে রোমান্টিক মহাকাব্য বা রোমান্টিক এপিক। তোমরা কি বুঝতে পারলো রোমান্টিক এপিক কেন বলা হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। দ্য ফেয়ারি কুইন এক্সিবিটস, দ্য ফেয়ারি কুইন এক্সিবিটস দ্য হিরোইক ডিডস অফ ওয়ার, তার মানে হচ্ছে এই রোমান্টিক ফেয়ারি কুইনে কি কি দেখানো হয়েছে, এক্সিবিট মানে দেখানো, এখানে দেখানো হয়েছে হিরোইক ডিডস মানে বীরোচিত কাজগুলো দেখানো হয়েছে, যুদ্ধের যে বীরত্বপূর্ণ ঘটনাগুলি সেগুলো দেখানো হয়েছে, ভালোবাসা দেখানো হয়েছে, অভিযান দেখানো হয়েছে, সেন্টারিং রাউন্ড দ্য হিস্ট্রিক্যাল ফিগার অফ প্রিন্স আর্থার। প্রিন্স আর্থারের একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন প্রিন্স আর্থার, তাকে নিয়ে এইটা রচনা করা হয়েছে। তাহলে প্রিন্স আর্থারকে নিয়ে রচনা করা হলে আমরা মূলত যাকে দেখলাম রেড ক্রস বললাম, এই রেড ক্রসই কিন্তু মূলত প্রিন্স আর্থারকে চিত্রিত করা হয়েছে। অ্যাজ ইট কম্বাইন্স বোথ রোমান্টিক অ্যান্ড এপিক কোয়ালিটিস, এবং এই কবিতাতে এপিক কোয়ালিটিও যেমন আছে এবং তোমার মানে রোমান্টিক কোয়ালিটিও আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রোমান্টিক এপিক। ইট ইজ কল্ড রোমান্টিক এপিক ফর এপিক সাইভালরি, সিভালরি এখানে কি আছে, বীর রস আছে। সিভালরি মানে হচ্ছে বীর রস, বলতে এই যে এটাকে বলা হয় বীর রস, একজন বীর একজন নারী। স্যার স্ক্রিন দেখতে পারতেছি না। হ্যাঁ স্যার স্ক্রিন দেখতে পারতেছি না।